কোটা নিয়ে শেখ হাসিনার নাটক, এই নাটক বুঝতে হলে আপনাদের নিজেদেরকে কয়েকটি প্রশ্ন করতে হবে। এই কোটাটা সিস্টেমটা শুরু করেছিল শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর। সেই সময়ে এটা যুক্তিসঙ্গত ছিল, কারণ অনেকেই সর্বস্ব হারিয়েছিল মুক্তিযুদ্ধ করতে গিয়ে। তারা তাদের সংসার, তাদের মা বাবা, তাদের সর্বস্ব হারিয়েছিল, কারণ মুক্তিযোদ্ধারাই ছিল নাম্বার ওয়ান টার্গেট পাক বাহিনীর এবং রাজাকারদের। সেই সময়ে এটা প্রয়োজন ছিল জেনুইন মুক্তিযোদ্ধাদের জন্য। কিন্তু সেই সিস্টেমটাকে অ্যাবিউজ করেছে বারবার আওয়ামী লীগ সরকার। মূলত কীভাবে অ্যাবিউজ করেছে? এই মুক্তিযোদ্ধার নাম করে আওয়ামী সমর্থকদেরকে তারা ঢুকিয়েছে, এবং এখানে পদ বাণিজ্য হয়েছে, এখানে চাকরি বাণিজ্য হয়েছে, এবং সরকারের প্রতিটি স্টেপে এটাকে নিয়ে বাণিজ্য করেছে আওয়ামী লীগের কর্মীরা, নেতারা সবাই, এবং সব করাপ্ট ব্যক্তিরা সরকারের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকিয়েছে। শেখ হাসিনার টার্গেট ছিল যে তোমাদেরকে চাকরি দেওয়া হবে, তোমরা আওয়ামী লীগকে আজীবন সমর্থন করে যাবে, এবং তোমরাও ঠিক একইভাবে যখন তোমাদের পদ বাড়বে, তোমরা উচ্চ পর্যায়ে যাবে, তখন তোমরাও ঠিক একইভাবে পদ বাণিজ্য করতে পারবে, তোমরাও টাকা কামাতে পারবে, এবং শর্ত একটি, আমাকে ক্ষমতা রাখতে হবে। অর্থাৎ আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে হবে, শেখ হাসিনা চলে গেলে শেখ হাসিনার পরিবারের সদস্যদেরকে সেখানে ক্ষমতা রাখতে হবে, এই ছিল একমাত্র শর্ত। এতে করে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের ফয়দাই ফর্দা, কারণ বিরোধী দল যারাই ক্ষমতায় আসতে চাইবে তাদেরকে পেটানো যাবে, কারণ জুডিশিয়ারি, এক্সিকিউটিভ বডির বিভিন্ন অর্গান, যেমন ধরুন পুলিশ প্রশাসন, সব এই কোটা সিস্টেমেই ঢুকে তারা আসলে আওয়ামী লীগের উদ্দেশ্যই চরিতার্থ করবে। তাই দেখেন না, বর্তমানে ছাত্রদেরকে এখন যে পুলিশ পেটাচ্ছে, এরা কিন্তু নিউট্রাল না, এরা কিন্তু আওয়ামী লীগের পক্ষ নিয়ে তারা ছাত্রদেরকে পেটাচ্ছে। সবচেয়ে বড় প্রমাণ কি? ছাত্রলীগ এবং পুলিশ এক সাইডে, এবং এই ছাত্রলীগকে উস্কে দিয়েছে কে? ওবায়দুল কাদের, শেখ হাসিনা, যে তাদের বিরোধী গেলেই রাজাকার। যেমন আরেকটা মোল্লা মৌলভীরা, আপনি ইসলামের রিফর্মের কথা বললে বা তাদের কট্টরতার বিরুদ্ধে কথা বললে আপনাকে কী বানিয়ে দেয়? আপনাকে বানিয়ে দেয় স্ট্রেট ফরওয়ার্ড, যে আপনি আপনি হচ্ছেন মুনাফিক, কাফের, তাই না? ঠিক একইভাবে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে গেলে, আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেই হচ্ছেন আপনি দেশের বিরুদ্ধে মুনাফিক, মানে আপনি রাজাকার। এটা এক ধরনের ব্ল্যাকমেল। তো 1997 সালেও এটা নিয়ে ড্রামা হয়েছে, 1997 সালেও ড্রামা হয়েছে, এবং সেই সময়েও এই কোটাটা বাড়ানো হয়েছিল, কারণ 1976 সালে এই কোটাটা কমিয়ে আনা হয়েছিল, এবং এরপর এরশাদ আরও কমিয়েছিল, কিন্তু আবার 97 সালে এটাকে বাড়ানো হয়েছিল। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে নাতিনাতকুররা এর অ্যাডভান্টেজ নেবে, মুক্তিযুদ্ধের পরিচয়ের অ্যাডভান্টেজ। প্রথমত বাবার পরিচয়ে চাকরি পাওয়া, এটা অন্যায়, এটা তো যে কেউ মানবেন মনে হয়। সেখানে বাবা মুক্তিযোদ্ধা, এই পরিচয়ে আপনি চাকরি পাবেন, এটা মেনে নেওয়া যায় না। আপনি বলতে পারেন, যেমন শেখ হাসিনার এক মন্ত্রী বলেছেন, শাহজাহান খান, যে যদি একই পজিশনের জন্য কেউ অ্যাপ্লাই করেছে, দুজন, এর ভিতরে একজন রাজাকারের সন্তান আর একজন মুক্তিযোদ্ধার সন্তান, তো সেখানে বিচার্য বিষয় হবে কে? মুক্তিযোদ্ধার সন্তান। এটা অন্যায়, এটা সম্পূর্ণ অন্যায়, কারণ তারপরেও বিভিন্ন টেস্ট আছে, কাকে বেটার ক্যান্ডিডেট মেধা হিসাবে, সেগুলো আপনি আরেক ধাপ এগিয়ে নেবেন, কিন্তু বাবার পরিচয়ে আপনি চাকরি পাবেন বা চাকরি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন, এ দুটোই অন্যায়। কিন্তু সংবিধানে তো শুধু এইটাই না, সংবিধানে আছে যে আপনি যার পশ্চাৎপদ জনতা, যেমন ধরুন আমাদের পাহাড়ি অঞ্চলের ভাই ভাইরা, ওনাদের প্রতি পজিটিভ, এটাকে আইনি বলে পজিটিভ ডিসক্রিমিনেশন, মানে আপনি তাকে এগিয়ে আসতে সহায়তা করবেন, সেটা তো কোনো আপত্তি নেই, এবং আমাদের সংবিধানে এরকম বিধান দেয়া আছে। তাই কোটাটা কিন্তু, কোটা সিস্টেমটা কিন্তু কয়েকটা বিষয় ইনভলভ, এখানে নারীদের ইনভলভ, এখানে যারা পশ্চাৎপদ জনতা, যেমন ধরুন আমাদের চাকমা উপজাতি, ওনারা, প্লাস ধরুন
যারা মুক্তিযোদ্ধা ইত্যাদি, শুধু একটা বিষয় কিন্তু না, এটা শেখ হাসিনা জানে, শেখ হাসিনার মন্ত্রণালয় বা শেখ হাসিনার সংসদে আইনজীবী নাই আছে, তারা জানে এটা। জেনেও শেখ হাসিনা সম্পূর্ণ যখন বাতিলের কথা বলে, এত কথা কোটা নিয়ে কোটা বাতিল, মানে ওনার বাপদাদার মানে সম্পত্তি আর কি সংসদ, এখানে কোনো আলোচনার কোনো সুযোগ নেই। যে একটা আইনকে পরিবর্তন করতে হলে, বাতিল করতে হলে কিছু শর্ত আছে, এগুলো তো এরা বুঝে না, বা বুঝেও বুঝে না, বুঝেও বুঝে না। তাই যখন আপনি এটাকে সব টোটালি বাতিল করে দেবেন, যে কোটাই বাদ, ওই সময় ডক্টর স্বাধীন মালিক স্যার উনি বলেছিলেন যে এখানে সংবিধানের একটা ঝামেলা সৃষ্টি হতে পারে, উনি বলেছিলেন তখন, রাইটলি সো, কারণ আপনাকে সংবিধান হয়ে পরিবর্তন করতে হবে, যে পজিটিভ ডিসক্রিমিনেশন যেটা, অর্থাৎ পশ্চাৎপদ যারা আছেন তাদের প্রভিশন যেটা সংবিধান আছে, এটা যদি আপনি সংশোধন বা বাতিল না করেন, তাহলে আপনি সোজাসুজি কোটা সম্পর্কিত যে আইন সেটা আনকনস্টিটিউশনাল হবে। এটা তো না বুঝার কিছু নাই, এই কথাটা কেন বলছেন আপনারা? শেখ হাসিনা জানতো যেটা হবে, এটা বাতিল হবে, এটা ঝামেলা সৃষ্টি হবে, তাই হয়েছে। এরপর শেখ হাসিনা কী বলল, যে এখন এই হাইকোর্টের একটি রায় এসছে, এর বিরুদ্ধে আমরা অ্যাপিল করেছি, মানে আমাদেরকে কী বোকা বানানো, মানে আপনার চোরের কাউ চুরি করো, গৃহস্থের কাউ ধরো ধরো, ব্যাপারটা এরকম। তাহলে শেখ হাসিনা যেটা জানতো যে হাইকোর্টে এরকম একটা ঝামেলা সৃষ্টি হবে, তা উচিত ছিল হয় সংবিধান পরিবর্তন করা এবং সেখানে সমস্ত পজিটিভ ডিসক্রিমিনেশনগুলো বাতিল করা, প্রভিশনগুলো যে পশ্চাৎপদ জনতত্ত্বতা, এগুলি কাউকে কোনো অ্যাডভান্টেজ দেওয়া যাবে না, তাইলে কিন্তু আর হাইকোর্ট এই রায়টা দিত না প্রথমেই, যে কোটা ক্যান্সেলেশন টোটালি এটা অন্যায়, এই কথাটা বলতো না হাইকোর্ট। এখন এই ড্রামা সৃষ্টি হয়েছে, সরকার নতুন ক্ষমতা এসছে এবং এটাকে একটু পোক্ত করার জন্য এবং এটা নিয়ে এক ডাইভার্ট করার জন্য জনতাকে, জনতাকে যে সরকার বিরোধী যে আন্দোলন এখান থেকে ডাইভার্ট করার জন্য একটা ইস্যু সরকার ইচ্ছা করে সৃষ্টি করছে। তারপর কী হলো, এখন কাজের কাজ তাই হলো। এখন তারপরেও হাইকোর্ট বলেছিল যে সরকার কিন্তু ফ্রি ইচ্ছা করলে আইন সংশোধন করতে পারে। সেই আইন সংশোধনটা কী, শুধু আইনটা ইচ্ছা করে সরকার সংবিধানও সংশোধন করতে পারে, সেটা তো শি ওয়াজ অলওয়েজ ফ্রি টু ডু দ্যাট শেখ হাসিনা, কিন্তু সেটা করেননি। উনি বলেছেন আমরা অ্যাপিল করেছি, অ্যাপিলের জন্য অপেক্ষা করবো। কেন অ্যাপিলের জন্য অপেক্ষা করার তো প্রয়োজন ছিল না আপনার, আইন পরিশোধন করার ক্ষেত্রে, ইভেন কি সংবিধান পরিবর্তন করার ক্ষেত্রে, কারণ সংবিধান তো কোরআন শরীফ না যে আপনি এটাকে অ্যামেন্ড করতে পারেন না, উনি করতে পারতেন, কারণ পার্লামেন্ট ইজ ফ্রি টু এনাক্ট এনি ল, এমনকি সংবিধান পর্যন্ত পরিবর্তন করতে পার্লামেন্ট ফ্রি। তো সেটা না করে একটা ইস্যু করলেন যে অ্যাপিল করেছি, তো অ্যাপিল রেজাল্টটা কী হলো, অ্যাপিলের রেজাল্টের পরে এই যে এই ড্রামা, এটা তো একই জিনিস আমরা জানি, যে এখন যে আদালত থেকে বলল যে 93%, 5%, 1%, এই কথাগুলো যে আদালত বলেছে, উচ্চতম আদালত, এটা তো অপেক্ষা করার প্রয়োজন ছিল না, আর এটা মানতেও বাধ্য না সরকার, কারণ এই লেটেস্ট রায়েও বলেছে আদালত যে সরকার চাইলে এই পার্সেন্টেজ বাড়াতে এবং কমাতে পারবে। এটাকে সরকার জানতো না আগে? জানতো, নতুন করে বলার কি আছে, এটা তো উচ্চতম আদালতের বলারও প্রয়োজন নেই, দু কলম ল যারা পড়েছে তারা এটা জানে। তো এটা কী করবে এখন, এখন এটা সংসদে যাবে, সংসদে গেলে হয় সংবিধান পরিবর্তন করবেন, না হলে আইন পরিষদ আইন আপনি নতুন করে এটাকে অ্যামেন্ড করবেন এবং নতুন কোটা কথা বলবেন। এখন এই নতুন কোটা যে বলবেন, এটা এখানে আপনি বাড়াতে পারেন কমাতে পারেন, এই ঢিলি ঢালি করে আপনি আরও সময় ক্ষেপণ করবেন, কারণ এই কোটা সিস্টেমকে অ্যাবিউজ করেই আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সমর্থকদেরকে চাকরি দেয় এবং চাকরি বাণিজ্য করে, এবং পুলিশ প্রশাসন, বিচার বিভাগ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী সমর্থক থেকে ঢোকা এবং বলে একটা শর্তই, বিরোধী দলকে পেটাবে, হাড্ডি ভাঙবে, আমি ক্ষমতা থাকবো, তোমরা ব্যবসা বাণিজ্য করাপশন করে যাও, যেটা বেনজির করেছে, সবাই করেছে। তাই এটা সম্পূর্ণ ড্রামা, সরকার জানতো, জেনে শুনেই করেছে, এবং এর জন্য সরকারের দায়ী, এবং এই মৃত্যু, এতগুলো মানুষের মৃত্যু, এবং ছাত্রলীগ পুলিশ লীগ মিলে হত্যা করেছে, সমস্ত দায় দায়িত্ব শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের এবং আওয়ামী অ্যাডমিনিস্ট্রেশনের। এদেরকে আপনি শাস্তির আওতায় না আনলে কাজের কাজ কিচ্ছু হবে না, এবং ছাত্র জনতাকে বলছি আমাদের সাথে তোমরা কিন্তু বেইমানি করবে না, তোমাদের সমন্বয়কারী যদি বেইমানি করে তাদেরকে পর্যন্ত তোমরা শাস্তির আওতায় আনবে।